হত্যা করে এরপরে হাসপাতালে নিয়ে আসছে এবং এনে ওইখানে একটা ওড়না ঝুলিয়ে রাখছে এবং বলছে যে এটা ফাঁসিতে মারা গেছে। পিরিসপুরের মঠবাড়িয়ায় মারিয়া আক্তার তন্নি নামের দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী প্রেম করে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তিন মাস আগে। এরপর বনিবনা না হওয়ায় আত্মহত্যা করেছে বলে গুঞ্জন উঠেছে। কিন্তু তন্নির মৃত্যুর ঘটনার পরিকল্পিত হত্যার দাবি করে নিহতের ভাই মেহেদি মঙ্গলবার সকালে চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন নিহত তন্নি আক্তারের স্বামী পৌর শহরের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মিনহাজুর রহমান রাব্বি, শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদ আক্তার। নিহত তন্নি উপজেলার ঘোষেরটিকাটা গ্রামের দুবাই প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে। সে মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্রী ছিল। মঙ্গলবার দুপুরেই নিহতের শ্বশুর মজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারিয়া আক্তার তন্নির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহত মারিয়া আক্তার তন্নির লাশ তার বাবার বাড়ি ঘোষেরটিকিকাটা গ্রামে জানাজা শেষে দাপন করা হয়। এ ঘটনার পর থেকে তন্নির স্বামী মিনহাজুর রহমান রাব্বি পলাতক রয়েছে। নিহত মারিয়া আক্তার তন্নির ভাই মেহেদি জানান, দশম শ্রেণীতে পড়ুয়া তন্নি রাব্বির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তিন মাস আগে ঢাকায় পালিয়ে যায়। এদিকে মা তন্নির কষ্টগুলো সইতে না পেরে স্ট্রোক করে মারা যান। পরে তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুর রহমান শিকদার ও সাত নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মিলনের মধ্যস্থতায় সম্প্রীতি তাদের বিয়ে হয়। ঢাকায় তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তন্নি আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করত। সোমবার সকালে তন্নি আমাকে ফোন করে যেতে বললে আমি ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি। পরে বিকেলে আবারও যেতে বললে আমি যাওয়ার জন্য প্রস্তুত নেই। ইতিমধ্যে পাঁচটার দিকে আমাকে হাসপাতালে যেতে বলে। পরে দ্রুত আমি হাসপাতালে গিয়ে বোনের লাশ দেখতে পাই। আর নয় বরিশাল কুয়াকাটা ইটের বিকল্প ব্লক এখন মঠবাড়িয়ার বড় মাছুয়ায়। একটি ব্লক পাঁচটি ইটের সমান। যোগাযোগ মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজ, সদর রোড, বড় মাছুয়া বাজার, মঠবাড়িয়া, পিরোজপুর। এই মেয়ে কে এম এর ছাত্রী, ক্লাস টেনে। তখন ওই এই ছেলের সাথে, এই উলফাট এই ছেলে, এই ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয় ছেলে। হ্যাঁ, ওই মেয়ের প্রলোভন দিয়া এরপরে বাসা থেকে ৩০,০০০ টাকা নিয়ে এরপরে ওই মেয়ে নিয়ে ঢাকা চলে যায়। তখন আমরা তিন দিন পর খবর পাওয়ার পরে আমরা এই ছেলের গার্ডিয়ানদেরকে আমরা চাপ প্রয়োগ করি। তখন মঞ্জু শিকদার, মঞ্জু কমিশনার, হ্যাঁ, উনি ওনার বাসায় আমরা আসি মিলন কমিশনারকে নিয়ে। তখন তারা ওই মেয়েকে ঢাকা থেকে এনে আমাদের সামনে এনে হাজির করে এবং ওই মেয়ে আমরা ওইখানে রেখে দিই। আমরা ওই মেয়ে তখন আনি নাই। হ্যাঁ, এরপরে আমরা আসি, ওর মা এই শোকের কারণে সে আত্মহত্যা স্টক করে। ওর মা স্টক করার পরে এরপরে ওই মেয়ে ওর মারে দেখার জন্য আমি ফোন দিই মিলন কমিশনারকে এবং মিলন কমিশনার ওই মঞ্জু শিকদারের বলার পরে তারপরে আমরা ওর খালাতো ভাইকে পাঠাই দিই। এরপরে ওর খালাতো ভাই ওই মেয়েকে নিয়ে আসে ওর মায়ের লাশ দেখানোর জন্য। এরপরে ওর মা মৃত্যুর পরে সাত আট দিন আমাদের বাড়িতে ছিল। সাত আট দিন পরে এরপরে সরওয়া হয়েছে ওই মঞ্জু কমিশনারের বাসা বিসা এবং ওইখান থেকে তারা মেয়ে নিয়ে যায় এবং আমাদের সাথে মেয়ের সাথে যোগাযোগ। মেয়ে একবার আসছিল ওর মার কবর জিয়ারত করতে। আজকে আমি ছিলাম সাপ্লাজার, তখন আমার ছোট ভাই ও আমার ফোন দিয়ে বলতেছে যে মেজো ভাই, আমার ভাইজিটা হাসপাতালে মৃত্যু। তখন আমি ওইখান থেকে আসি হাসপাতালে, এসে দেখি যে আমার ভাইজি পড়া আছে। আমাদের ধারণা আমি ওই ঘটনাস্থলে পুলিশকে জেন্নাতারি এসবকে নিয়ে আমি ওই ঘটনাস্থলে যাই এবং তারা বলতেছে যে এই এটা এটা ফাঁসি দিয়ে মারা গেছে। তিন ফুট উপরে একটি ওড়না ঝুলানো, সেটি কিভাবে ফাঁসি হলো আপনাদের ধারণা কি? আমাদের ধারণা এটা ডাইরেক্ট হত্যা। হত্যা করে এরপরে হাসপাতালে নিয়ে আসছে এবং এনে ওইখানে একটা ওড়না ঝুলিয়ে রাখছে এবং বলছে যে এটা ফাঁসিতে মারা গেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দুপুরে হাত কাটার বিষয়টা আমি তো ক্লিয়ার না, আমি এই ব্যাপারে জানি না। তবে বিয়ের ব্যাপারটা জানি, সেটা হলো ফোনের মাধ্যমে ছেলের সাথে যোগাযোগ হওয়ার কারণে ছেলে মেয়েকে মঠবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে তারা ইমেচিউর মেয়ে,
সেখানে একটা ম্যাচিউরিটি ফলস কাগজ তৈরি করে বিয়া সম্পন্ন করছে, নোটারি বিয়া। এরপর এটা নিয়ে আমরা সামাজিকভাবে বসছি, বসার পর আমরা অনেক চেষ্টা করছি আমাদের মেয়ে ফিরিয়ে নেওয়ার জন্য, ছেলের পক্ষের চেষ্টায় এবং মেয়ের বাবার ও মেয়ের আরও কিছু গার্ডিয়ান আছে তাদের চেষ্টায় আমরা আমাদের মেয়ের আলাদা করতে পারি, বাধ্য হয়ে ওই ছেলের সাথে আবার বিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় 2-3 মাস আনুমানিক, বেশি বা একটু কম হতে পারে, চলছে। তো বাড়িতে আমাদের বাড়িতে একবার বেড়াতে গেছে ছেলে নিয়ে, কিন্তু সে সকালে গিয়ে বিকেলে চলে আসছে, খুব সম্ভবত এরকম আমি বাড়িতে ছিলাম না, তো মোটামুটি ভালোই ছিল। হঠাৎ করে আজকের মাগরিবের নামাজের পর আমি ফোন পাই যে তুমি অসুস্থ, তারপরে আমি হসপিটালে এসে দেখি তুমি বাবা উনি বিদেশে, এখনো বিদেশে আছে, এখনো বিদেশে কোন দেশে, উনি আছেন দুবাই, দুবাই কোবার। আপনার নাম হচ্ছে মোহাম্মদ হাবিল মিয়া, হাবিল মিয়া, গ্রাম হচ্ছে গোসেটি, গোসেটি কেটা পোস্ট, গোসেটি কেটা। তো এখন এই যে ওনার গলায় ফাঁস দেওয়া কি তো একটু টেনে পড়তো, ট্রেন হ্যাঁ দশম শ্রেণী, দশম শ্রেণী স্যার, সামনে এসেছি পরীক্ষা, সামনে এসেছি পরীক্ষা। এইরকম একটা মেয়ে, এত অল্প বয়সে একটা মেয়ে, এই যে বিয়ে, এত বড় একটা টেনশন, এত বড় একটা চাপ, তারপরে এই যে আজকের ঘটনা, কি মনে করেন? এটার জন্য সম্পূর্ণ আমি মনে করি আমাদের সমাজের সুস্থ চেতার মানুষ যারা যারা বাংলাদেশের সংবিধানকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, তারাই বাংলাদেশের সংবিধানকে সম্পূর্ণ অপমান ও অবমাননা করে এই বিয়েটা সম্পন্ন করা হয়। এবং এই বিয়েটার মধ্যে আমাদের অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তিরা ছিল। আমি ওর আপন চাচা। মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।